আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। সামনে তো ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন এবং এই বন্ধুতে সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, হাসিতে খুশিতে এই সময়টুকু পার করবেন। তবে আজকে আমাদের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে নতুন একটা আর্থ্রোপোডা যে আমি সন্ধান পেয়েছি আমার বাসায়, এটা এখন না, এটা হচ্ছে যে আরও এক বছর আগে, অর্থাৎ নভেম্বর 2021 সালের নভেম্বর সরি 2020 সালের নভেম্বর সময় আমি আর্থ্রোপোডাটার সন্ধান পাই। কিন্তু এইটা দেখার পর আমি প্রথম দিকে ভয় পেয়ে যাই, কারণ এটা যখন প্রথমে আসে এটা হচ্ছে যেন একটা এসে আমার মানে পিসির যে ডেস্কটপ আছে ডেস্কটপের উপরে এসে বসে, তখন আমি এটা দেখে হঠাৎ করে ভয় পেয়ে যাই। তো স্বভাবত এটা একটু আকারে বড় ছিল, পর আমি মেপে দেখেছি যে এটার আকার হচ্ছে প্রায় 7.5 সেন্টিমিটারের মতো। তবে এটা যেভাবে হচ্ছে যে দুলছিল, তবে আমি মনে করেছিলাম হয়তো এটা একটু ভয়ঙ্কর কোনো বিষাক্ত কোনো প্রাণী টানি হতে পারে। তবে আমি এটা দেখেছিলাম, তবে মনে হয়েছিল যে এটা এতটা মানে একসময় গিয়ে মনে হয়েছিল যে হয়তো এটা অসুস্থ বা ক্লান্ত, এত দূর থেকে হয়তো এসেছে বা অসুস্থ। তবে এটা অনেকক্ষণ পর্যবেক্ষণের পর আমি বুঝতে পারলাম যে হয়তো এটা হয়তো তার মানে আবাসস্থল থেকে হয়তো খাদ্যের সন্ধানে হয়তো নতুন একটা জায়গায় আসার কারণে ভুলক্রমে হয়তো আমার বাসায় চলে এসেছে। তবে এটার আমি অনেক ছবি তুলি, এই যে আপনারা যখন যে ভিডিওগুলো দেখছেন এই সব কিছু আমি করার চেষ্টা করি। করে তারপর হচ্ছে আমি গুগল ইমেজের মধ্যে গিয়ে আমি সেটাকে সার্চ দেওয়ার চেষ্টা করি, সার্চ দিই, দেওয়ার পরে আমি অবশেষে দেখতে পাই যে প্রথম অনেকবার সার্চ দিচ্ছি হয়নি হয়নি, তারপর 3 নম্বর বা 4 নম্বর পারে গিয়ে আমি দেখতে পেয়েছি যে এটা একটা চীনা ম্যান্টিসের সঙ্গে মিল, অর্থাৎ একটা প্রজাতি যেটা হচ্ছে যে মানে ঘাস পরিঙ্গের একটা প্রজাতি, এই ম্যান্টিসটার সঙ্গে এটা মিলে যায়। তো তারপর আমি সেটা থেকে অনেক কিছু তথ্য বের করার চেষ্টা করি, তবে আমি তথ্য বের করতে পারিনি কারণ গুগল আমাকে সেই তথ্যগুলো দেয়নি। তারপর কয়েকদিন পরে গিয়ে যখন আমি আবার নতুন করে সার্চছি, তখন আমি দেখতে পারি যে এই ইয়েটা অনেকটা ইয়ের কাছের সঙ্গে মিলে আছে, যেমন ইউরোপিয়ান ম্যান্টিসের সঙ্গে। তখন এই ছবিগুলো আমি অবশ্যই আমার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই সব কিছু মিলে নতুন একটা অ্যাডভেঞ্চার আমার মানে একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম। তো এই সব কিছু মিলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে বাংলাদেশে এই যে 20টা প্রজাতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে আর্থ্রোপোডা নিয়ে, ঘাস ফড়িং নিয়ে, তবে তার এই 20টার মধ্যে এখনও এইটার অন্তর্ভুক্ত হয়নি। যদিও আমি আগে একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা এটা পরে দেওয়ার কথা ছিল, ওই ভিডিওটা এখানে উপরে আই বাটন রয়েছে, আই বাটন থেকে অবশ্যই দেখে নেবেন। এই এখন অনেক আর্থ্রোপোডা আছে যেগুলো হচ্ছে এখনও কোনো বাংলাদেশের যে 20টা যে তালিকা সেটা বাড়তি কোনো অন্তর্ভুক্ত হয়নি। তো অবশ্যই বাংলাদেশ সরকারের উচিত এমন একটা ওয়েবসাইট তৈরি করা যে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ সেখানে গিয়ে নতুন কোনো প্রজাতি বা কোনো নতুন উদ্ভাবন সেগুলো গিয়ে সেখানে শেয়ার করবে এবং সে নতুন নতুন জিনিসগুলো তৈরি হবে। কিন্তু বাংলাদেশ সরকারের অবশ্যই উচিত জাতীয় বিজ্ঞান ওয়েবসাইট নামে নতুন একটা ওয়েবসাইট তৈরি করা উচিত, এবং এর মাধ্যমে দেশে অনেক কিছু নতুন নতুন অজানা তথ্য বের হয়ে আসবে, যেগুলো ফিউচারে আমরা অনেক কাজে লাগাতে পারবো। জ্ঞান বিজ্ঞানের প্রচুর প্রসার হতে হবে। এখনও আমরা বাংলাদেশের অনেক জায়গায় আমরা জানি না কী কী আবিষ্কৃত হয়ে আছে। তো ক্লাস করবে অবশ্যই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর ঈদের ছুটি সবাই ভালো কাটাবেন।